আসসালামু আলাইকুম। আমরা যারা কম্পিউটারে কাজ করি, অনেক সময় কম্পিউটারে কাজ করতে করতে কম্পিউটারের যে ফ্যানটা, এটা অনেক জোরে ঘোরে, আমরা অনেকেই ইরিটেট হই। তো কিভাবে আপনি এই যে ফ্যানের যে নয়েজটা, এটাকে একটু কম করতে পারেন, আজকের এই ভিডিওতে আমি সেটাই বলে দিচ্ছি। সো ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনি প্রথমে সার্চ করবেন, কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছেন, লিখলেই চলে আসবে। তো আমার যেহেতু সার্চ করাই ছিল, এই জন্য চলে আসলাম। তারপরে হচ্ছে এখানে যাবেন পাওয়ার অপশন, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এই যে চেঞ্জ প্ল্যান সেটিংস, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংস, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এখানে বেশ কিছু অপশন আসছে দেখতে পাচ্ছেন। আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে যে প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট, এটাতে ক্লিক করার পরে, মানে এই প্লাস আইকনে ক্লিক করলে দুটো অপশন খুলে যাবে। একটা হচ্ছে মিনিমাম প্রসেসর স্টেট, একটা হচ্ছে ম্যাক্সিমাম প্রসেসর স্টেট। তো আপনি এই যে ম্যাক্সিমাম প্রসেসর স্টেট, এটাতে ক্লিক করবেন। এটাতে 100% থাকবে দুটাতেই। তো আপনি যেটা করবেন, এটাতে ক্লিক করার পরে 100, যেটা 100টাকে কমিয়ে আপনি 60 করে দেবেন, হ্যাঁ, অথবা আপনি 80 করতে পারেন, 70 করতে পারেন, মানে 100 নিচে একটু কমিয়ে দেবেন আপনার যে ফ্যানের যে শব্দ সেইটা অনুযায়ী। যদি বেশি শব্দ করে তাহলে একটু বেশি করে কমিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এটা অনেকখানি রিডিউস হয়ে গেছে। তো আমি 60 এটাকেই বহাল রাখছি। তারপরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। আমি একটু বাড়িয়ে দিচ্ছি ফলে আপনাদের দেখানোর জন্য, এটা করে দিলাম, এই যে অ্যাপ্লাই। অ্যাপ্লাই ক্লিক করার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার যে কম্পিউটারটা, এটাকে একটু রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পরে দেখবেন যে আপনার ফ্যানের যে আওয়াজটা, এটা অনেকখানি কমে গেছে। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে, ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন।